আসসালামু আলাইকুম। সাভার সরকারি কলেজের পক্ষ থেকে একাদশ বিজ্ঞান 2020-21 সেশনের সকল ছাত্রছাত্রীদেরকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই যার যার বাসায় সরকারি নির্দেশনার মোতাবেক সবাই নিয়মিত বাসায় অবস্থান করছো এবং এই পরিস্থিতিতে বাইরে যত কম আসা যায় ততই ভালো। আরেকটা বিষয় যে প্রতি বছরের ন্যায় এই বছর আমরা একাদশ বিজ্ঞান বিভাগে বা একাদশ শ্রেণীর ক্লাস আমরা শুরু করেছি, কিন্তু প্রতিবারের মতো এইবারের ধারাবাহিকতা একটু ভিন্ন। কীরকম ভিন্ন? যেমন প্রতি বছর আমরা একাদশ শ্রেণীর ক্লাসটা একটু অন্যভাবে শুরু করি, সেখানে নতুন স্টুডেন্টদের পথচলায় আমাদের সাভার কলেজ ক্যাম্পাস মুখরিত থাকে, আমরা আসলে সেই দৃশ্যটা খুব উপভোগ করি। এখন দেখা যাচ্ছে যে আমরা তোমাদের ধারণা যে আমরা ক্লাসে আসব, ক্লাসরুমে বসবো, নতুন ছাত্রছাত্রী এবং তোমাদের নতুন বন্ধুবান্ধব, নতুন ক্লাসরুম, নতুন হোয়াইট বোর্ড, নতুন টিচার, ঠিক না? এটা তোমাদের একটা স্বপ্নের মধ্যে আছে, দীর্ঘদিনের তোমাদের লালিত স্বপ্ন। ঠিক একইভাবে আমরা যারা তোমাদের অভিভাবক, কলেজের অভিভাবক, আমাদেরও প্রতি বছর একটা নির্দিষ্ট একটা স্বপ্ন থাকে যে ক্লাসরুমে এই চকচকে মুখগুলো আমাদের দেখার খুব স্বাদ থাকে, আমরা দেখতে খুব পছন্দ করি এবং তোমাদেরকে সত্যি সত্যি অনেক মিস করছি এই মুহূর্তে। যদিও আমাদের সাভার কলেজ গত মার্চের 26 তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের কলেজও একাডেমিক কার্যক্রম বন্ধ আছে, কিন্তু আমরা অনলাইন প্ল্যাটফর্মে, আমরা কলেজ বন্ধ হওয়ার পর থেকে সাভার কলেজ অনলাইন প্ল্যাটফর্মে আমরা নিয়মিত ক্লাস পরিচালনা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস পরিচালিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। আমরা আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলোকে খুব মনোযোগ সহকারে এবং ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো ফলো করবে এবং আশা করি তোমাদের এই ক্লাসগুলোতে আমরা যে ধরনের দিক নির্দেশনা তোমাদেরকে আমি দেব সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমাদের উপকারী হবে। আমরা মূল ক্লাসে যাওয়ার আগে আমি মোহাম্মদ ইকবাল হোসেন, প্রভাষক গণিত বিভাগ সাভার সরকারি কলেজ এবং গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। যেহেতু আমি গণিত বিভাগের পক্ষ থেকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে এসেছি, তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা এই ক্লাসে আমরা উচ্চতর গণিতের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং আমরা পর্যায়ক্রমে উচ্চতর গণিতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকব এবং একটা পর্যায়ে আমরা আশা করি যে উচ্চতর গণিতের একাদশ দ্বাদশ শ্রেণীতে যে সিলেবাসটুকু আছে সেই সিলেবাসটুকু আমরা কভার করতে পারবো এবং তোমরা যদি একনিষ্ঠ হও তাহলে আমাদের সাথে সাথে তোমরাও কভার করতে পারবে। এখন বিষয়টা হলো যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা সবসময় দেখি আমাদের অভিজ্ঞতার আলোকেই আমরা বলি যে অনেকটা অনেক ছেলেমেয়েরা আছে তারা তাদের একাডেমিক কার্যক্রমগুলোকে অনেকটা ক্লাস 9-10 এর মতো মনে করে। তোমরা যদি সেই ধরনের কোনো ধারণা রাখো মনের মধ্যে, আমি আজকে বিনয়ের সহিত তোমাদেরকে বলছি তোমরা এই ধারণাটা আজ থেকে মাথার থেকে ঝেড়ে ফেলে দাও। তোমরা যদি ক্লাস 9-10 ধারাবাহিকতা তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে ধরে রাখো, তোমরা যে রেজাল্ট করেছো তার 50% রেজাল্ট তোমার HSC-তে হবে না, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? আমাদের পড়াশোনার ধরনটা হবে রুটিন মাফিক এবং নিয়মতান্ত্রিকভাবে। কোনো দিন পড়ালেখা এবং সিলেবাসের বাইরে থাকা যাবে না। কতদিন? যতদিন পর্যন্ত আমি আমার এই একাডেমিক কার্যক্রম একাদশ দ্বাদশ শেষ হওয়ার পরে পাবলিক ইউনিভার্সিটি পর্যন্ত যেতে না পারি বা আমার যেটার স্বপ্ন সেই স্বপ্নের কাছাকাছি যেতে না পারি। তাহলে সেই জায়গায় তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে তোমার একাদশ দ্বাদশ শ্রেণীর যে কোর্স কারিকুলাম আছে কোর্স কারিকুলামগুলো তোমাকে পুঙ্খানুপুঙ্খানু জানতে হবে। তুমি যদি সঠিকভাবে সেটাকে মূল্যায়ন করতে পারো তাহলে তোমার জন্য পরবর্তী স্টেপগুলো অনেক সহজ হবে।
কিভাবে সহজ হবে সেটা আমরা ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করতেই থাকবো কিন্তু তার আগে তোমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা উচ্চতর গণিত বিষয় নিয়ে কথাবার্তা বলবো, তাহলে উচ্চতর গণিতের কোন বই আমরা ফলো করব ক্লাসগুলোতে সেটা তোমাদেরকে একটু ধারণা দিতে চাই। প্রথমত আমি একটা বই তোমাদের দেখাচ্ছি, যে নতুন বই, ঠিক না, নতুন ছাত্র তোমাদের পায়ে কাছাকাছি পেলাম না হয়তো, কিন্তু অনলাইন তোমাদের সাথে আমার অবশ্যই যোগাযোগ হবে প্রতিদিন আশা করি, সপ্তাহে 4-5 দিন। দেখো আমার হাতে একটা বই আছে, নতুন বই, এটা হলো উচ্চতর গণিত প্রথম পত্র, ঠিক একইভাবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। তার মানে উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমরা এটা খাতার মধ্যে একটু নোট করে নাও, যে এই বইটা তোমরা কিনবা, এটা রূপন্তি প্রকাশনীর বই, লাইব্রেরিতে যে বললে এভাবে রূপন্তি প্রকাশনী, অথবা তোমরা লেখক যে আছে মোহাম্মদ রফিকুল ইসলাম, আরেকজন হলো মোহাম্মদ হাবিবুর রহমান, তোমরা এই দুইটা নাম লিখে রাখো, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, রূপন্তি প্রকাশনী বললে তোমাদের এই বইটা লাইব্রেরি থেকে দিয়ে দেবে, তোমরা এই উচ্চতর গণিতের প্রথম এবং দ্বিতীয় পত্রের বইটা অবশ্যই কালেক্ট করবে। তার সাথে তোমরা আরেকটা সাপ্লিমেন্ট বই তোমরা কালেক্ট করবে, সেটা হলো উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র, এটা হলো তোমার কেতাবউদ্দিন স্যারের বই, লাইব্রেরিতে বললেই তোমাদেরকে দিয়ে দিবে, যে কেতাবউদ্দিন, মোহাম্মদ কেতাবউদ্দিন, এই স্যারের নাম বললেই তোমাদেরকে এই বইটা দিয়ে দেবে। এখন দুইটা বই দেওয়ার কারণ হলো যে এক এক চ্যাপ্টার এক এক বইয়ে ভালো লেখে, এক এক চ্যাপ্টারের অনুশীলনীতে কথা আমাদের যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো থাকে প্রেজেন্টেশন এক এক ধরনের হয়। আমাদের উদ্দেশ্যটা যেহেতু সামনের দিকে অনেক সৎ এবং সুন্দর, অতএব তোমাদেরকে সৎ এবং সুন্দর উদ্দেশ্য সফল করার জন্য তোমাদের বই বেশি বেশি কালেক্ট করতে হবে। আরেকটা কথা আছে না, যে বই আমরা কালেক্ট করলে কিন্তু আমরা গরিব হবো না, ঠিক আছে, সেখানে ধনী হবো, আর ধনী কিন্তু টাকা দিয়ে হয় যায় না, তোমার জ্ঞান বুদ্ধি চর্চার মাধ্যমে কিন্তু ধনী হওয়া যায়। এখন আমরা যেহেতু তোমাদেরকে দুইটা বইয়ের নাম বলে দিয়েছি, অতএব তোমরা এই দুইটা বই কালেক্ট করবে, যারা কালেক্ট অলরেডি করে ফেলেছ তো আমাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা আমাদের মূল একাডেমিক কার্যক্রমে চলে যাব। কার্যক্রমে যাওয়ার আগে আমরা উচ্চতর গণিত বিষয় নিয়ে যদি কথাবার্তা বলা শুরু করি, আসলে গণিতের তো শাখা প্রশাখার অভাব নেই, ঠিক না, আমরা দেখো একদম যদি বলি যে আমরা এই পর্যন্ত যা পড়াশোনা করেছি, যতটুকু পড়াশোনা করেছি, কি পড়াশোনা করেছি, আমরা ক্লাস 1 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা, 10টা ক্লাস আমরা পড়াশোনা করেছি, সেখানে ম্যাথমেটিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথাবার্তা করেছি, ঠিক না, যেমন প্রথমে আমরা সংখ্যা শিখেছি, সংখ্যার সাথে সংখ্যা দিয়ে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা আমরা শিখেছি, তারপরে আমরা শিখেছি কি, যেমন অনুপাত সমানুপাত শিখেছি, তারপরে আমরা সুদ কষার অঙ্ক শিখেছি, ঠিক না, লাভ দশার অঙ্ক শিখেছি, তারপরে আমরা ঐকিক নিয়মের কিছু অঙ্ক শিখেছি, তারপরে আমরা দেখো এর মধ্যেই তোমার বীজগণিতিক রাশি, যেমন অজানা রাশির মান আমরা বের করা শিখেছি, যেমন এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ, এই অজানা রাশির মানগুলো আমরা বের করা শিখেছি। ঠিক একইভাবে আমরা ত্রিকোণমিতিক প্ল্যাটফর্মে আমরা কিন্তু প্রবেশ করেছি, কী ধরনের, আমরা যেমন বলেছি যে সাইন কস ট্যান, ঠিক না, এই ধরনের আমরা শিখেছি, তার সাথে আমরা একটা শিখেছি কোণ, শিখেছি কোণগুলোকে থিটা অথবা এ অথবা এক্স অথবা ওয়াই, তাহলে কোণগুলো এরকম পরিবর্তিত হয়। আমরা অবশ্যই একটা জায়গায় সীমাবদ্ধ থাকবো না, আমরা অবশ্যই এই সীমাবদ্ধতাকে তোমাদের কী করতে হবে, ওভারকাম করতে হবে, যেমন সৃজনশীল প্রশ্নে তুমি বইয়ে যেমন থিটা দেওয়া আছে কোণ, সেই কোণটা কিন্তু সৃজনশীল প্রশ্নে নাও থাকতে পারে, এইভাবে সেক্ষেত্রে সেখানে অন্য কিছু দিয়ে তোমার প্রকাশ করা হতে পারে, যেমন থিটার জায়গায় এ দিতে পারে, ছোট হাতের এ, বড় হাতের এ অথবা বি, এই ধরনের দিতে পারে। ঠিক একইভাবে তোমরা আরও শিখেছো বীজগণিতের ক্ষেত্রে কিছু সূত্র শিখেছো, ঠিক না, যেমন আমি যদি বলি যে তোমরা কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানো, তোমরা বলবো হ্যাঁ স্যার এটা তো খুব ভালো জানি, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, ঠিক না। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার কিভাবে হয়, এটা নিয়ে অনেক ধরনের কথা আছে, অনেকে বলে দুটোকে গুণ করলে হয়ে যাবে, আবার আমি যদি বলি যে আসলে ওইটা বেসিক প্রবলেম না, আমাদের এইটা বের করার জন্য বেসিক রুলস আছে, সেই ক্ষেত্রে আমরা এগুলো শিখবো যে উচ্চতর গণিতে এগুলো কীভাবে ব্যাখ্যা করে, ঠিক আছে, থিওরিটিক্যাল ব্যাখ্যা। তারপরে আমরা তোমাদেরকে যদি বলি তোমরা কি একঘাতি সমীকরণ যোগ এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তোমরা সমাধান করা শিখেছো কিনা, তোমরা বলবো হ্যাঁ স্যার আমরা তো শিখেছি অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুণন, যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু,
x minus y equal to 5 আমরা অপনয়ন প্রতিস্থাপন বজ্র গুণন পদ্ধতিতে আমরা এগুলো সমাধান একঘাতীয় সমীকরণ জটিল সমাধান শিখেছিলাম সেখানে দেখো অজানা রাশি আছে x y এরকম এক দুই বা ততোধিক যদি থাকে তাহলে এই ধরনের সমীকরণ জটিল সমাধান বের করা কিন্তু আমরা অলরেডি জানি সেটা কি অপনয়ন প্রতিস্থাপন বজ্র গুণন পদ্ধতিতে এখন আমি তোমাদেরকে এমন কিছু প্রবলেম দিতে পারি যে প্রবলেমগুলোকে তোমরা অপনয়ন প্রতিস্থাপন বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে পারবে না অথবা সমাধান করলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাহলে এই সমীকরণ জোটগুলোকে সমাধান করার জন্য আমাদের পৃথিবীব্যাপী আমাদের শ্রদ্ধেয় গণিতজ্ঞ যারা ছিলেন অতীতে এবং বর্তমানে যারা আছেন তারা প্রতিনিয়ত ম্যাথমেটিক্সকে সহজ করার জন্য চেষ্টা করছেন তাহলে এই অপনয়ন প্রতিস্থাপন বজ্র গুণন ব্যতীত আরও কিছু প্রসিডিউর আছে এইগুলোকে সমাধান করার জন্য সেই সমাধান প্রসিডিউরগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে তাহলে এই সমাধান প্রসিডিউরগুলো কোত্থেকে আসছে সেটা আমরা দেখব যাই হোক আমরা যে কথাবার্তাগুলো বললাম এটা এলিমেন্টারি ক্লাস এর জন্য কথাবার্তা একটু বেশি হয়ে গেছে আমরা সাবজেক্টে ঢুকে যাব যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথাবার্তা বলব আমরা আজকে কথাবার্তা বলব তোমাদের বইয়ের একদম প্রথম যে অধ্যায়টা আছে প্রথম অধ্যায়টা হলো ম্যাট্রিক্স এবং নির্ণয় দেখো আমি তোমাদের বোর্ডে এখানে লিখেছি ম্যাট্রিক্স ও নির্ণয় ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট আমরা বলি তাহলে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট আমরা যদি বের করতে চাই বা জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মনের ভিতরে এক ধরনের ভয় ভয় কাজ করতে পারে কিরকম ভয় যে মনে হতে পারে এই আমি ম্যাট্রিক্স তো আগে এই ধরনের অঙ্ক তো আমরা কখনো করি না একটা জিনিস সবসময় খেয়াল রাখবা প্রতিনিয়ত ম্যাথমেটিক্স কিন্তু সহজ থেকে সহজতর হচ্ছে অতএব তুমি উপরের ক্লাসে গেলেই যে কঠিন জিনিস শিখতে হবে তা কিন্তু না উপরের ক্লাসগুলোতেও সহজ সহজ জিনিসগুলো আছে তাহলে ম্যাথমেটিক্সের যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোর মধ্যে ম্যাট্রিক্স একটা ভাষা ডিটারমিনেন্ট একটা ভাষা এই ভাষা এতই সহজ যে হায়ার স্টাডির ক্ষেত্রে এই ভাষাটা সবচেয়ে বেশি ইউজ করা হয় তার মানে হায়ার স্টাডিতে আমরা কী করবো হায়ার স্টাডিতে তুমি যেমন মনে করো একজন কম্পিউটার প্রোগ্রামার হতে সেই প্রোগ্রামার যদি হও প্রোগ্রাম তুমি ইয়ে করতে গেলে প্রোগ্রাম একটা রান করতে গেলো বা প্রোগ্রাম তুমি যদি তৈরি করতে চাও একটা সফটওয়্যার তৈরি করতে চাও তাহলে তোমার যেটা করতে হবে যে দেখবা যে সেই প্রোগ্রামগুলোতে ম্যাট্রিক্সের একটা বিস্তর জায়গায় ম্যাট্রিক্স নিয়ে কাজ করা হয় তোমাদেরকে যদি আমি আরও কিছু বলি যেমন তোমরা ই কমার্স সাইডে যেমন তোমরা দারাজ আলিবাবা অ্যামাজন এই ধরনের কোম্পানির নাম শুনছো না তারা কোম্পানি কীভাবে ডিল করে এত বড় কোম্পানি পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড কীভাবে তাদের যে সফটওয়্যারগুলো তৈরি সেই সফটওয়্যারগুলোতেও কিন্তু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ব্যবহার করা হয়েছে ঠিক আছে তোমাদেরকে আমি তোমাদের ওয়ালটন কোম্পানি তোমরা তো নাম শুনেছো ঠিক না অবশ্যই তাহলে ওয়ালটন কোম্পানি তাদের প্রোডাক্টগুলো তাদের সেলস সেন্টারগুলোতে কীভাবে তারা বিক্রি করে ঠিক আছে তারা আইডিয়া হিসেব কীভাবে করে সেখানেও কিন্তু অবশ্যই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ব্যবহার করা হয়েছে তার একটা ছোট্ট ধারণা আমরা তোমাদেরকে প্রথম দিয়ে শুরু করব আমরা যে কথাগুলো তোমাদেরকে বললাম এগুলো আমরা বাস্তবে তোমাদেরকে দেখাবো কখন দেখাবো আমরা ক্লাস একটা পর্যায়ে যাওয়ার পরে যেমন আজকে আমরা হয়তো পারবো না আজকে শুধু আমরা এলিমেন্টারি ধারণাগুলো দিয়ে যাবো ম্যাট্রিক্সে পরবর্তী ক্লাসে পার্ট বাই পার্ট আমরা যে কথাগুলো তোমাদেরকে বললাম সেগুলো আসবো তোমরা দেখবা যেমন আমি ম্যাট্রিক্সে ঢুকার আগে তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই যেমন একটা মুদির দোকান চিন্তা করো একটা যে কোনো মুদির দোকান মুদির দোকানে সাবান তো বিক্রি হয় ঠিক না মানে সাবান যদি বিক্রি হয় তাহলে সাবানের সংখ্যা আমি লিখছি দেখো লাক্স হুইল লাইফবয় খুব জনপ্রিয় ব্র্যান্ডের সাবান দেখো প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনের বিক্রি মানে তিনটা দিনের কি পরিমাণে একটা মুদির দোকানে সাবান বিক্রি হয় তার একটা সার্ভে আমরা এখানে রেখেছি যেমন প্রথম দিনের লাক্স 40 হুইল 55-70 দ্বিতীয় দিনে 35-50 এবং তৃতীয় দিনে এই ধারাটা আছে এখন এই ধারাটা যে অবস্থায় আছে এটাকে আমরা পরিসংখ্যানের ভাষায় আমরা এইভাবে লিখতে পারি ঠিক না কিন্তু আমরা ম্যাথমেটিক্স যারা চর্চা করি ম্যাথমেটিক্সের ছাত্র এই ডাটাগুলোকে আমরা এইভাবে লিখতে বেশি পছন্দ করব দেখো আমি ডাটাগুলোকে জাস্ট আমরা এইভাবে লেখা এবং একটা নির্দিষ্ট নিয়মে আমি প্রকাশ করেছি এই নিয়মটা কিভাবে আসলো কোত্থেকে আসলো সেটা আমরা তোমাদেরকে বলবো এখন ধরো যে এই আকৃতিতে আমি সুন্দর করে সাজানো বিন্যাস ব্যবস্থা আমরা এটা লিখেছি লেখার পরে আমি তোমাদেরকে বলবো যে এখন আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে একটু ধারণা নিতে চাই ঠিক আছে তাহলে ম্যাট্রিক্স সম্বন্ধে যদি আমি প্রথমে তোমাদেরকে ধারণা দিতে চাই তাহলে ম্যাট্রিক্সের একটা সংজ্ঞা আমি তোমাদের বোর্ডে এখানে লিখেছি তোমরা যদি একটু খেয়াল করো আমার লেখাগুলো একটু পেঁচি কুচি বেশি ঠিক আছে টেনে টেনে লিখি তোমরা
হয়তো দুই দিন ক্লাস করলে অবস্থ হয়ে যাবে, তারপর আমি করে দিচ্ছি। দেখো ম্যাট্রিক্স কাকে বলে আমি সংখ্যাটা লিখেছি কারণ হলো সময় কম, পরে লেখলেও লেখা যেত কিন্তু সময় বেশি লাগবে। দেখো কতগুলো সংখ্যাকে একটি নির্দিষ্ট নিয়মে আয়তাকারে, কতগুলো সংখ্যাকে একটি নির্দিষ্ট নিয়মে আয়তাকারে সাজিয়ে উভয় পাশে এই চিহ্ন, এই যে আমি যে চিহ্নটা ব্যবহার করেছি, এই চিহ্ন বা প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী অথবা এই চিহ্নটা, এটাকে নন চিহ্ন বলি আমরা, এই চিহ্নে বন্ধনী দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে আমরা কি বললাম যে কতগুলো সংখ্যাকে একটি নির্দিষ্ট নিয়মে একটি আয়তাকারে সাজিয়ে তোমার কি করতে হবে, উভয় পাশে যদি তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী অথবা নন চিহ্ন দ্বারা আবদ্ধ করি তাহলে আমরা কি পাবো, একটা ম্যাট্রিক্স পেয়ে যাবো। তাহলে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা জানলাম, কিন্তু তারপরে কিন্তু আমাদের মন ভরবে না যে এটা কিভাবে ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, এখন আমরা ম্যাট্রিক্সটা হওয়ার পরে আমরা এগুলো একটু মুছে দিচ্ছি, আমি এটাও মুছে দিচ্ছি। আমরা বুঝে গেলাম যে ম্যাট্রিক্সটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি অথবা আমরা প্রথম বন্ধনীর মাধ্যমেও কি করতে পারি, প্রকাশ করতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এটা কিভাবে করব, এটা তো ম্যাট্রিক্স, আমি বলে দিলাম এটা একটা ম্যাট্রিক্স, কিন্তু সেখানে তো প্রশ্ন আসতে পারে যে এখানে তো সাজানোর ব্যবস্থাটা একটু অন্যরকম, যেমন এইভাবে সাজানো যায় আবার লম্বালম্বি সাজানো যায়, ঠিক না? তাহলে এই সাজানোর ব্যবস্থা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। তোমরা যদি দেখো যে এই রকম দেখো একটা পথ এইরকম, ঠিক না? এই পথটা দেখো অনেকটা এরকম প্লেন না, একদম সোজা সাপটা চলে যাচ্ছে আমাদের যদি সাভারে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা অনেকটা সোজা রাস্তার মতো, কিরকম ধরো হারিচা রাস্তার মতো। তাহলে এইটা একটা নির্দিষ্ট রাস্তা যদি হয় তাহলে এইটা একটা রাস্তা, ঠিক আছে, কিভাবে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, কয়টা আছে এখানে, এখানে আছে তিনটা, ঠিক না? তাহলে এই তিনটা যদি থাকে তাহলে এখানে এই লম্বা যেগুলো আছে রাস্তার মতো সেগুলোকে আমরা বলি সারি। তারপরে দেখো যে এই সাধারণ ব্যবস্থা ব্যতিক্রম কিন্তু আরেকটা আছে, যেমন এইটা লম্বালম্বিও কিন্তু আমরা নিতে পারি, ঠিক না? তাহলে লম্বালম্বি আমরা যদি নিই তাহলে এই সাধারণ ব্যবস্থাটা দেখো এখানে কয়টি, দেখো এগুলো অনেকটা আমরা বোঝার জন্য ফান করে বলি, যদিও এগুলো বলা কতটুকু যুক্তি সম্বন্ধে জানি না, তারপরেও বলি যে এগুলো অনেকটা লম্বা মানে কলা গাছের মতো মনে থাকার জন্য আর কি সুবিধা। তাহলে এগুলোকে আমরা বলবো কলা, কয়টা সারি কয়টা কলাম আছে, তাহলে দেখো এখানে সারি আছে একটা ম্যাট্রিক্সে তিনটা কলাম আছে তিনটা, দেখো আমি কিন্তু প্রথমে উচ্চারণ করেছি সারি তারপরে কলাম, তাহলে অবশ্যই একটা ম্যাট্রিক্সকে তোমার পড়তে হলে সারি আগে উচ্চারণ করতে হবে কলাম পরে উচ্চারণ করতে হবে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা যদি আরেকবার একটু ফ্রেশ করে লিখি তাহলে এইরকম দাঁড়ায় 40, 35, 45 আমি এই প্রক্রিয়াটাকে আমি আরেকবার লিখলাম, লেখার পরে আমি নিচেরটা একটু মুছে দিই। এখন তোমাদের প্রশ্নটা হলো, আমার প্রশ্নটা হলো এখানে কয়টা সারি কয়টা কলম আছে, একই জিনিস, তাহলে তিনটা সারি আছে আর কয়টা কলম আছে, তিনটা কলম আছে, তাই না? তাহলে তিনটা সারি তিনটা কলম, এটাকে আমরা কিভাবে পড়ব, এখানে প্রথমটা হলো সারি তারপর হলো কলাম। শোনো এই যে আমি যা শিখলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কিন্তু সবসময়কার জন্যই ব্যবহার করতে হবে, কখনই কলাম এবং সারি ইন্টারচেঞ্জ হবে না, প্রথমে সারি তারপরে কলাম উচ্চারণ করতে হবে। তারপরে আমরা এটাকে কিভাবে পড়ব, আমরা এটা পড়ব 3/3 ম্যাট্রিক্স, বুঝা গেল? তাহলে আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে কিছুটা ধারণা পেলাম যে আমরা এটা ম্যাট্রিক্সটাকে কিভাবে পড়ব। এখন প্রশ্নটা হলো যে আমরা সব ধরনের ম্যাট্রিক্স চিনতে পারবো কিনা, ম্যাট্রিক্সটা সবসময় এরকম থাকবে না, ঠিক না? তাহলে 3/3 তার মানে কয়টা থ্রি আছে, দুইটা থ্রি, তারপরে 3² তার মানে একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে সবসময় তো এরকম থাকবে না, তাহলে যদি একটু ব্যতিক্রম থাকে সেই ব্যতিক্রমটাকে আমরা কিভাবে প্রকাশ করতে, যেমন আমি একটা ম্যাট্রিক্স তোমাদের একটু উদাহরণ আকারে দিচ্ছি, যেমন 1 2 3
প্রশ্ন করি যে তোমরা কি ধরো আমি এটা মুছে দিই আমাকে এখন বলতে পারবো এখানে কয়টা সারি কয়টা কলম আছে নিজের নিজের ট্রাই করো দেখো সারি কিন্তু একটা কমে গেছে ঠিক না একটা দুইটা তিনটা কলম কিন্তু যা আছে তাই নিয়েছে তাই না ঠিক আছে কিভাবে আমি যদি আরেকটা মুছে দিই তাহলে কয়টা সারি কয়টা কলম আছে দুইটা সারি দুইটা সারি ফার্স্টে কলম ঠিক একইভাবে আমি যদি আরেকটাও মুছে দিই তাহলে দেখো এটাতেও কিন্তু আমরা তাহলে কয়টা সারি কয়টা কলম আছে একটা সারি আছে কলম কিন্তু দেখো একদম ছোট হয়ে গেছে কিন্তু এটা একটা কলম এই যে এটা এটাও কিন্তু একটা কলম একটা কলম একটা কলম তাহলে এখানে পাঁচটা কলম আছে তাহলে আমরা একটা সাইড আর শিখলাম আরেকটা স্লাইড আমরা শিখি তারপরে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ টু ওয়ান জিরো থ্রি টু এরপরে তুমি প্রশ্ন করতে পারো স্যার এরপরে যদি আমরা এটাকে পরিবর্তন করে দিই তাহলে তুমি দেখো কয়টা সারি কয়টা কলম আছে এখানে সারি কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটাই আছে কলম আছে দুইটা ঠিক না ঠিক একই ভাবে আমরা যদি মনে করি যে না আমরা একটু পরিবর্তন করে দেবো তাহলে কয়টা সারি কয়টা কলম আছে এখানে সারি আছে একটা এই দেখো সারি কিন্তু ছোট হয়ে গেছে এখানে কিন্তু সারি এটা একটা দুইটা তিন এইভাবে কলম ধরে ধরে করবো প্রথমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা সারি আছে কলম আছে কয়টা তাহলে আমরা ম্যাট্রিক্সের এই ধারাবাহিকতাগুলো একটু মনে রাখবো ঠিক আছে এবং শেষ পর্যায়ে একটা কথা বলে রাখি এই যে আমরা ফাইভ ইস টু ফাইভ বাই ওয়ান আমরা লিখলাম ঠিক আছে এটাকে আমরা ম্যাট্রিক্সের ক্রম বলি ক্রম বা পর্যায় বলি হ্যাঁ এটা মনে রাখবা এটা এমসিকিউতে কিন্তু থাকে এই ধরনের প্রশ্ন তাহলে আমরা আজকে তোমাদের সাথে এলিমেন্টারি ক্লাসে যে কথাগুলো বললাম এখানে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা আছে তারপরেও অনেক কিছু আছে আবেগের কথাবার্তা আসে ক্লাসের মধ্যে বলে ফেলি পড়ালেখা যতটুকু হলো আমরা একদম এলিমেন্টারি ধারণাটা দিলাম ম্যাট্রিক্সে প্রবেশ করলাম আগামী ক্লাস থেকে বা কালকে আমাদের যে ক্লাসটা হবে সেখানে আমরা মূলত ম্যাট্রিক্সের আরও কিছু বিস্তৃত ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর সবাই সাবধানে থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ।